প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঐতিহাসিকভাবে স্বাগত জানাতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। সর্বদাই স্বচ্ছতা কর্মসূচির উপর সারা দেশে বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তার সেই আদর্শকে সামনে রেখে তার রাজ্য সফরেও পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল আগরতলার মাধ্যমে স্বাগত জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই লক্ষ্যকে সফল করার জন্য বুধবার উজ্জয়ন্তী প্যালেসের সামনে থেকে স্বচ্ছতা অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরমেয় দীপক মজুমদার এবং অন্যান্য কর্পোরেটর সহ জনপ্রতিনিধিরা। আগামী 17 তারিখ অবধি এই স্বচ্ছতা অভিযান চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। স্বচ্ছতার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ভাবনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 18 তারিখ এই মাসের আসছেন উনি, আর এটার সময় এখন টেন্টেটিভ যে টাইম সেটা হচ্ছে, আর এটার সময় উনি আসবেন, বিভিন্ন উন্নয়নমূলক যে প্রজেক্ট আছে সেগুলোর উনি উদ্বোধন করবেন আমাদের বিবেকানন্দ ময়দানে। তো সেই উপলক্ষে ওনাকে স্বাগত জানানোর জন্যে আমরা সারা আগরতলা শহরে, বিশেষ করে আমাদের যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে সমস্ত জায়গাগুলোকে আমরা স্বচ্ছতা অভিযান আজকের থেকে আমরা শুরু করেছি, ওনাকে স্বাগতম। তো এই স্বাগত জানানোর জন্য আজকে আমরা কাজ করছি। আমার সাথে আমাদের সিএস সাহেবও আছেন, বিভিন্ন আধিকারিকরা আছেন, আমাদের মেয়র সাহেব আছেন, কর্পোরেটাররা আছেন। তো সব জায়গায় একটা, এবং আজকের থেকে যে শুরু হলো সেটা 17 তারিখ পর্যন্ত এই স্বচ্ছ অভিযান এটা চলবে। সমস্ত জায়গায় যেন কোনো অবস্থায় নোংরা না থাকে। আর প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যা এই ধরনের যেন কেউ না ফেলে নোংরা, এবং আমরাও নোংরা যেন সেটাকে পরিষ্কার রাখি, সেই ব্যবস্থা আমরা চাই। উল্লেখ্য, প্রধানমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে তাকে স্বাগত জানানোর জন্য স্বচ্ছ আগরতলা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা কর্মসূচি নিয়ে অভিযান পরিচালনা করছে রাজ্য সরকার এবং পুর নিগম। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।